হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কায়থাই অ্যালুমিনিয়াম থেকে আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে উৎসর্গ জানাতে আসছি। এখানে আমরা কোন কোন কোম্পানির মাল ব্যবহার করেছি ভিডিওটি পুরোদমে দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে যে আমরা মিন্টি কস্টি ব্যবহার করেছি, এটা হচ্ছে গোল্ডেন কোম্পানির। এখানে যে আমরা বুটটি ব্যবহার করেছি, এটা হচ্ছে গোল্ডেন কোম্পানির। এখন আমরা কি কাজ করছি আপনারা দেখতেই পারছেন, জিয়াতার লাগানো হচ্ছে। এরপরেই আমরা নেভেল করে বোর্ডটা উঠাই দেব। বোর্ডটা দেখতে পারবেন কোন কালার। আপাতত আপনারা ভিডিওটি পুরোদমে দেখতে থাকুন। জিয়াতারটা লাগানো শেষ হয়ে গেলেই বোর্ড উঠাই দেব। এখানে আমরা 4 ইঞ্চি ফিক্সন দিয়ে ফিক্সড করেছি। আমার চ্যানেলে এর আগের ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। আর এখনও যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ আমরা এখানে কি কি মাল ব্যবহার করেছি আপনারা জানতেই পারলেন। আমরা এখানে কি কি কাজ করে থাকি, এখানে আমরা কাজ করে থাকি থাই জানালা, থাই শোকেস। এখানে 4 ইঞ্চি সেকশনের মাল দিয়ে ফিক্সড করানো হয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর আমরা এখানে আরেকটি দরজা লাগাবো, থাইয়ের দরজা। থাইয়ের দরজাটা কীভাবে লাগানো হয় আপনারা হয়তো কেউ দেখেননি এখনো, তাই আর কিছুক্ষণ পর আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব কীভাবে থাইয়ের দরজা লাগানো হয়। আর এখানে যে আমি থাই সিলিং কাজ করতেছি, এটা পার স্কোয়ার ফুট আমরা কাজ করেছি 60 টাকা স্কোয়ার ফুট। আপনারা হয়তো কেউ জানেন না, বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম কত টাকা স্কোয়ার ফুট আমরা কাজ করে থাকি। অবশ্যই আপনারা আমাকে দিয়ে কাজ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে। আর বোর্ডটা দেখতেই পারছেন কত সুন্দর একটা বোর্ড, আপনাদেরকে বোর্ডটা ঘুরায় ঘুরায় দেখানো হচ্ছে, দেখতেই পারছেন জিয়াতার লাগানো হচ্ছে। তারপরে আমি আবার বোর্ড তুলে দেব। আপাতত আমার কাজ শেষ সেলিংয়ের, আপনারা বিস্তারিত জানতেই পারলেন দেখতেই পারলেন কাজটি শেষ সম্পূর্ণ, সেলিংয়ের কাজ শেষ। এখন আমি দরজা লাগাবো, দেখতেই পারলেন ঠাই জানালার দরজা কীভাবে সেট আপ করতে হয়, দেখতেই পারলেন। এখানে বাইরে থেকে আপনি চাবি দিয়ে লক করতে পারবেন। এখানে আমরা কী কী মালামাল ব্যবহার করেছি আমার চ্যানেল থেকে 4 ইঞ্চি সেকশনে ফিস্ট দেখলে বুঝতে পারবেন।